টিভি চ্যানেলগুলোতে বিগত তিনটা ঈদ মিলে সমস্ত আমারই ছবি, মানে যে চ্যানেল ঘোরাবো সেখানেই আমি আছি, এবং এক একটা চ্যানেলে দু তিনটা করে সিনেমা আমার। আপনার ছেলেকে আসলে কোন জায়গায় দেখতে চান আপনি? প্রথমত কথা, যেহেতু অনেকটা ছোট, আমি জানি না ও কি হতে চায় বা কি হতে চাচ্ছে, এটা ও ভালো বলতে পারবে একটা সময়ের মাধ্যমে, আমিও বুঝতে পারবো। কিন্তু প্রথমত কথা, একটি কথাই বলতে চাই, আমার সন্তানটা পৃথিবীতে আসার পেছনে একটি মানুষেরই সবচেয়ে বড় অবদান, সেটা আমার মা। আমার মা বরাবরই চেয়েছেন সে একজন ভালো বড় ডাক্তার হোক। তা আমার মা একটা ডাক্তারের নাম বলতে পারতেন না ঠিকভাবে, সেটা হচ্ছে দেবী শেঠি, বলতে শিল্পা শেঠি। তো এইভাবে বলতেন যে ওই রকম একটা ডাক্তার হোক। তা আমার মা পৃথিবীতে নাই, যেহেতু আমি মনে করি আমার মারই সৃষ্টি আমার জয়, আমি চাইবো আমার মায়ের ইচ্ছাটা পূরণ হোক। আর বাকিটা ও তো অনেক ছোটো, ওরও ইচ্ছাটা আমাকে দেখতে হবে, আর ভবিষ্যৎ বলে দেবে সে কী হতে পারবে। এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা ট্রেন চালু হয়ে গেছে, যে সে করছে আমিও করব। কিন্তু আমরা সত্যিই ব্যক্তিগতভাবে ভুলে যাই যে আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের ঘরে সন্তান, মা বাবা ভাই, প্রেম ভালোবাসা, বিচ্ছিন্ন মানে স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতা সব কিছুই আছে, এটার বাইরে আমরা কেউ না, এটাই সমাজ। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ তাদের নিজের জায়গা থেকে যদি নিজের পরিবারের মতো করে আমাদেরকে দেখে, তাহলে বুলিংটা করতে কিছুটা কষ্ট হবে। বুলিং করবে না কেন, অবশ্যই করবে, ভালো মন্দ কাজ নিয়ে করবে, তাতে আমরা শিখতে পারবো। এবং আমি সবসময় বুলিংয়ের পক্ষে, কেন, কারণ সেখান থেকে হয়তোবা আমার চোখে যেটা সুন্দর অন্যের চোখে হয়তোবা সেটা অসুন্দর, এবং আমি তখন খুব সূক্ষ্মভাবে দেখলে আমিও বুঝতে পারবো যে জিনিসটা হয়তো অসুন্দর, আমি শুধরে নিব। কিন্তু সামাজিক অবস্থানে যেখানে ইমোশন কাজ করে, সেখানে আসলে আমার মনে হয় যে বুলিং করাটা মোটেও উচিত না। আমার বাংলাদেশের মানুষ আমরা অনেক সুস্থ স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের, এবং আমরা অনেক বেশি মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এটা ধরে রাখা উচিত। আমরা ঈদে টিভি মিডিয়াগুলো দেখলাম, তাতে করে আমারই পুরনো সিনেমাগুলো প্রত্যেকটা চ্যানেলে, আমি চ্যানেল চেঞ্জ করে মানে আসলে কারো ভালো কাজ দেখবো, অনেকেই কাজ করছে সেগুলোও দেখতে পারিনি। তো এটা খুব কষ্ট লেগেছে, কারণ সবসময় চাই যে সবাই কাজ করুক, মিলেজুলে কাজ করি, ইন্ডাস্ট্রি ভরা থাকুক, নতুন আসুক, পুরনোরা কাজ করুক, আমরা কাজ করছি, এটা একটা মৌসুম থাকুক, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত, এই যে করোনা মহামারী, মানে যেটা আমাদের বলা যায় এক ধরনের প্যান্ডেমিক, এটা তো গত বছর আমরা চিন্তা করেছিলাম হয়তোবা ভ্যাকসিনেশন বা বিভিন্ন প্রিকশনের মাধ্যমে হয়তোবা আমরা সুন্দর একটা সকাল, সুন্দর একটা দিন দেখতে পারবো, সেই আশায় ছিলাম। কিন্তু আশাটা, নিরাশও হচ্ছি না, কিন্তু আশাটা আসলেই আমাদের খুব একটা সুখকর আশা হয়ে আসেনি। কিন্তু তারপরে তো আমরা বসে থাকতে পারি না, দীর্ঘ দেড় বছর আমরা সবাই কাজে থেকে দূরে ছিলাম, দেড় বছর অনেকটা সময়, প্রত্যেকটা মানুষেরই ঘরে সংসার আছে, সন্তান আছে, ফ্যামিলি আছে, চলতে হয়। তো ওই জায়গা থেকে 100% প্রিকশন মেনে আসলে কাজটা করা হচ্ছে। আর আপনি যে বলছেন ড্রাইভার, আসলে ড্রাইভার আমি কেন নিতে যাব, আমার কেন, প্রত্যেকটা মানুষ আমরা কাজ করছি, কাজের তাগিদে, জীবিকার তাগিদে কাজ হচ্ছে, প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা মানুষেরই দায়বদ্ধতা, এবং সেখান থেকে ভালোভাবে চলাটা আরও বড় দায়বদ্ধতা। তো যেহেতু আমার প্রথম একটা পয়েন্ট অফ ভিউ ছিল এখানে সবাইকে বলার, যে আমরা কিন্তু ফুল প্রিকশন মেনে যেন কাজটা করা হয়, এবং প্রত্যেকটা জায়গা থেকে আমরা অনেকে টেস্ট করিয়েছি, সেই সার্টিফিকেট নিয়ে বা সেই চিন্তাধারা থেকেই কাজটা হচ্ছে। না আসলে হ্যাঁ, বাছাই করার কারণটা হচ্ছে যে আমি চাই সিনেমা বা আমি যে পরিবেশ, যে সমন্বয় নিয়ে কাজ করেছে, যে আপনার এবিসিতে এসে দেখেছেন বা শুনেছেন হয়তো বা সেট, ছয়টা সেট ফেলেছে, এবং সেগুলো বিশাল, এই সময়ের জন্য এটা আমি মনে করি অনেক বড় একটা ইনভেস্ট। তো আমি চেয়েছি যে সিনেমাটা যেন ওই সিনেমার মতোই হয়, একটা যেন গুড ভাইবস ফিল হয়, যেটা দীর্ঘ 12 বছর আমরা দেখে এসেছি, এবিসিতে ঢোকার সাথে সাথেই একটা ডিফারেন্ট ফ্লেভার পেয়েছি, এটা একটা তাদের ছিল, দ্যাট ইজ কল, আমি বলতে চাই এক বাক্যে, যেটা ইনভেস্ট বেটার। তো সেই জায়গা থেকে এটা ভালো লেগেছে। আর চিত্রনাট্যটা ডেফিনেটলি খুবই নতুনত্ব মনে হয়েছে, আমরা তো আসলে এমন একটা জায়গায় রয়ে গেছি যে আমাদের যে প্রাকৃতিক একটা ভালোবাসা, একটা ছেলে মেয়েদের ভালোবাসা, দেখাদেখি করা একটা ফিল, ফ্যামিলিগতভাবে একটু দ্বন্দ্ব, এই যে বিগত দিনে এই ধরনের গল্পগুলোর সাথে টাচ ছিল, মাঝখানে কিন্তু ওই টাচটা একদমই কমে গেছে।
তো ওই রকম কিছু ফ্লেভার আমি এটাতে পেয়েছি, আমার ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এটা চুজ করেছি। আমি আসলে মানে এখন মনে করছি 100% ফিট, কারণ বিগত সিনেমাগুলোতে আমাকে এইভাবেই দর্শক দেখেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আরও এক্সট্রিম ফিট হওয়া দরকার, আরও এক্সট্রিম, কারণ মানুষের জানার যেমন শেষ থাকে না, সৌন্দর্যের শেষ থাকে না, সেই জায়গা থেকেই বলা। বাট এখন রাইট নাও আমি মনে করি অনেক বেশি প্রিপেয়ার, কারণ আমি লাস্ট সিনেমা করার সময় যে বডি স্ট্রাকচার আমার ছিল সেই মেজারমেন্টটা রাইট নাও আমার আছে। আমার থেকে দর্শকরাই হতাশ, কারণ বেলা শেষে প্রত্যেকটা মানুষ বিনোদন চায়, এটার বাইরে কেউ না। আপনি গিয়ে দেখেন এই যে লকডাউন বা ঘরে বসে থাকা, কী নিয়ে মানুষ সময় কাটিয়েছে, বিনোদনটা কী ছিল? টিভি মিডিয়া, হয়তো সেখানে নাটক দেখেছে, আমাদের পুরনো সিনেমা দেখেছে, টিভি প্রোগ্রামগুলো দেখেছে, নিউজ দেখেছে। এই যে আপনারা নিউজে আসছেন, আপনারাও বিনোদন দিচ্ছেন মানুষকে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন খবর, দ্যাট ইজ কল বিনোদন। তো বিনোদনের বাইরে কোনো মানুষ জীবনযাপন করতে পারে না, এটা খুব বড় একটা কথা। তো সিনেমা শুধুমাত্র আমার না, কোনো আর্টিস্টেরই রিলিজ হয়নি বিগত তিনটা ঈদ হয়ে গেল এবং 1.5 বছর প্যান্ডামিক সিচুয়েশানে, কারণ এই সিচুয়েশানটা এমন একটা আমাদের মাঝে আঘাত এনেছে যেখানে লোকালয় থেকে দূরে থাকতে হবে, মানুষের সমন্বয় থেকে দূরে থাকতে হবে। তো সিনেমার বিজনেস বলতে হাউসফুল, হাউসফুল দ্যাট ইজ কল যেখানে লোক সমাগম বেশি সেখানে হাউসফুল বলা হয়। তো যাই হোক, এখন তো পৃথিবীর বাইরে আমরা কেউ না, পৃথিবীর বৈচিত্র্যময় জিনিসগুলোকে মেনে নিয়েই আমাদের এগিয়ে যাওয়া হবে। খারাপ লাগছে, তবে হ্যাঁ আরও বেশি খারাপ লেগেছে বিধায় আসলে ঈদের পরপর সিনেমাটা শুটিং শুরু করা, সেটা হচ্ছে টিভি চ্যানেলগুলোতে বিগত তিনটা ঈদ মিলে সমস্ত আমারই ছবি, মানে যে চ্যানেল ঘোরাবো সেখানেই আমি আছি, এবং এক একটা চ্যানেলে 2-3টা করে সিনেমা আমার। তো এটা খুব খারাপ লাগছিলো, কারণ যারা নতুনরা কাজ করছে আমি চাই তাদেরকে দেখতে, তারাও কাজ করে, তাদের ইন্সপায়ার হোক, তাদের ফ্যামিলি আছে, তারাও কষ্ট করেছে কোনো একটা সময়। এই যে ওটিটি প্ল্যাটফর্মে যে কাজ করছে, কাজের জন্য ঝুঁকছে, তো এই কাজটা কি বাড়ি থেকে করা সম্ভব? শুটিং সেটে আসতে হচ্ছে, তাহলে হোয়াই শুড আমাকেই কেন সেই কোয়েশ্চেন্সটা যে প্রত্যেকটা জিনিসের দায়ভার কেন আপনি নিলেন না? কাজ তো করতে হবে বেলা শেষে, কিন্তু এই যে আপনি বাইরে বেরিয়েছেন আমার নিউজ দিচ্ছেন, আপনি কি বাইরে আসছেন না? তাহলে আপনার, আপনি যে বাইরে আসছেন, আপনার সাথে ক্যামেরার দুজন আসছে, ড্রাইভার আসছে, তার দায় দায়িত্ব কি আপনার? তাহলে সেম আমরাও কাজ করছি এইভাবে, কেউ কারো দায় দায়িত্ব নিতে পারে না। গুড প্রিকশন ইম্পর্ট্যান্ট, সচেতনতা ইম্পর্ট্যান্ট, আমাদের সরকার প্রধান যে বিধিনিষেধ আমাদের যেভাবে চলতে বলবে সেটা মেনেই কাজ করাটা হচ্ছে উচিত। ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপারটা আসলে এখন দেখছি, এখন তো আমাদের সবাই এখন সোশ্যালিজমে চলে গেছে, সেটা ইন্টারভিউ থেকে শুরু করে ফেসবুক লাইভ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। তো ওই জায়গা থেকে দেখা যাক, আগামীতে অনেকই এরকম আমার কাছে আসছে, অনেক গল্প, অনেক এরকম প্ল্যাটফর্মের ভিত্তিক কাজ আসছে। ভালো কোনোটা পেয়ে গেলে যেটা আমার মতো করে মনে হবে বা আমাকে ভোট করতে পারবে, কাজ করবে। সব কিছু এখানে স্যাক্রিফাইস করতে হচ্ছে, কাজের জায়গা থেকেও স্যাক্রিফাইস করতে হচ্ছে। বেসিক্যালি কাজ হোক এটাই আমার ইন্টেনশন, কিন্তু এখন আমাকেও তো কিছুটা আমার মতো এফোর্ট দিতে হবে, একেবারে আমাকে এফোর্ট না দিয়েই তখন তো সুন্দর কাজটা হবে না। আমার কাছে দর্শকদের যে প্রত্যাশা তখনই মিটবে যখন আমার প্রত্যাশা মেটাতে পারবে। গত বছর লকডাউনে হয়তো আমরা একটা নাটকের ক্লিপ দেখেছিলাম, খুবই দুঃখজনক ছিল যে বাংলাদেশে এত সাহসিকতা পরিচয় দেওয়াটা আমার মনে হয় মোটেও উচিত হয়নি, কারণ বেলা শেষে আমরা ভুলে যাচ্ছি আমরা বাংলাদেশি, আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, আমরা এই ধর্মকে সম্মান করি বিধায় আজও অবধি বাবা মা ভাই বোনের একটা আলাদা সমন্বয় থাকে, যেখানে মসজিদে ঢুকতে গেলে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। যাই হোক, আমি ওইভাবে বলছি না, তো ওই জায়গা থেকে সুস্থ মস্তিষ্কে সুন্দর সিনেমাগুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী হোক, সেটা আমার প্রত্যাশা থাকবে।